আমি যাব এখন ওই কালিদাস সাগরে জল মেপতে, দেখি পদ্মা দেবী আমার পুত্রকে দংশন করে কিভাবে, আমি তা দেখব। আমি তাহলে এখানে দেখব কয়তলা জল আছে, এখানে দেখছি আটতলা জল, তাহলে আমি ওই দক্ষিণ পাশে দেখি। এখানেও দেখছি আটতলা জল, তাহলে আমি ওই পূর্ব পাশে দেখি। এখানেও দেখছি আটতলা জল, তাহলে আমি এখন আমি আটতলা জল মেপে চোদ্দ কাঠ মধুকার তৈরি করে তারপরে পাঠাবো পুত্র বাণিজ্যে, দেখি দেখি পদ্মা দেবী আমার পুত্রকে দংশন করে কিভাবে, আমি তা দেখব।